How many calories are in a donut? The answer is about 224 dietary calories. যারা অ্যাপল ইউজার তাদেরকে বলছি, আপনাদের কি কখনো মনে প্রশ্ন জাগেনি এই সিরি ভয়েসের পিছনের মানুষটাকে? Continue straight ahead. At the next intersection, turn left. কিংবা গুগল ম্যাপে যে নারী কণ্ঠ আমাদেরকে নানা রকম ডিরেকশন দেয়, কখনো মনে প্রশ্ন আসেনি আচ্ছা এই কণ্ঠটা কোন নারীর? এখন আমি কেন এখানে মানুষের প্রসঙ্গ আসছি, এই বিষয়টা হলো এই ভয়েস দুটো হয়তো অনেকের কাছে মনে হতে পারে এআই জেনারেটেড কিংবা রোবট দিয়ে বানানো, বাট এমনটা নয়। এই সিরি এবং গুগল ম্যাপসের পিছনের এই নারী কণ্ঠটা আসলে একজন মানুষের, যার নাম ক্যারেন জেকবসন। At the next intersection, turn left, turn right, recalculating, continue straight ahead to Saratoga Springs. You have reached your destination. এখন কিভাবে সে ভয়েস অফ সিরি হয়ে উঠল এবং কিভাবে সে জিপিএস গার্ল হয়ে উঠল সেই গল্পই এখন শোনাবো। এই নারী হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক এবং সে মোস্টলি ফেমাস অস্ট্রেলিয়াতে দ্য জিপিএস গার্ল নামে, এবং বিশ্বের মধ্যে সেই একমাত্র মানুষ যার ভয়েস 1 বিলিয়ন মানুষের পকেটে আছে, আই মিন 1 বিলিয়ন স্মার্টফোন ডিভাইসে তার কণ্ঠ শোনা যায় ম্যাপসগুলোতে। এখন এই জিপিএস গার্ল বা ক্যারেন জেকবসন কিভাবে সিরির ভয়েস হয়ে উঠলো এবং গুগল ম্যাপে নেভিগেশনে ভয়েস দেওয়া শুরু করলো সেই গল্পটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। ক্যারেনের জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকোভে। ছোটবেলা থেকে ক্যারেনের স্বপ্ন ছিল যে তিনি একদিন অনেক বড় সিঙ্গার হবেন, যার জন্য তিনি 7 বছর বয়স থেকেই গান গাওয়া ও লেখা শুরু করেন। কুইন্সল্যান্ড কনজারভেটরিয়াম গ্রিফিথ ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর পরবর্তীকালে তিনি আবার পিয়ানো নিয়ে স্টাডি করেন। এরপর 2000 সালে ক্যারেন চলে আসেন নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমেরিকার নিউইয়র্কে, এবং সেখানে এসে তিনি স্বপ্ন বাঁধেন তিনি অ্যাওয়ার্ড উইনিং সিঙ্গার এবং সং রাইটার হবেন। কাজের আশায় বিভিন্ন প্রযোজনা সংস্থায় পড়ে থাকতেন প্রায় সময়, কিন্তু প্রায় 2 বছর পার হয়ে যায় সে সেই অর্থে কোনো কাজই পাচ্ছিল না। 2 বছর পর 2002 সালে ক্যারেনের বলা যায় ভাগ্যের চাকা খুলে যায়। যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রি কিংবা গান গাওয়ার ক্ষেত্রে সে কোনো আশাই দেখছিল না, তাই টাকা পয়সা উপার্জনের জন্য সে ভাবলো যে ভয়েস ওভারে ট্রাই করা যাক, এবং 2002 সালে ক্যারেন একটি সংস্থায় ভয়েস ওভারের অডিশন দিতে যান, যে অডিশনটা ছিল জিপিএস এর জন্য ভয়েস ওভার দিতে হবে। প্রথমে তার এটার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, জাস্ট একটা গিগ ছিল, সেখান থেকে একটা টাকা আসবে এই কারণে সে ওই প্রজেক্টটা হাতে নিয়েছিল। সে জানায় এই জিপিএস এ ব্যবহৃত একাধিক ইংরেজি শব্দ এবং সেন্টেন্স ক্যারেন তার কণ্ঠে রেকর্ড করে, যেই রেকর্ডিং চলে প্রায় 50 ঘন্টা ধরে। এর মধ্যে 4 ঘন্টা পর পর সে বিশ্রাম নিতে পারত, এবং সারপ্রাইজিংলি খুব দ্রুত তার কণ্ঠটা অনেক পরিচিত হয়ে ওঠে। এবং ক্যারেন 2 বছর পর রিয়ালাইজ করতে পারে তার কণ্ঠের পরিচিতিটা, যখন তার এক ফ্রেন্ড তাকে জানায় তোমার ভয়েসই তো জিপিএস ভয়েস, রাইট? এরপর আশেপাশের অনেক মানুষ তার ভয়েসটা রিকগনাইজ করতে পারে, এবং ধীরে ধীরে ক্যারেনের নাম ডাক উঠে যায় ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতে। এরপর সে অ্যাপলের সিরিতে ভয়েস দেওয়ার জন্য সুযোগ পান, এবং অ্যাপলের সিরিতেও সে অনেক রকমের সেন্টেন্সে কণ্ঠ দিয়েছে। তবে এখানে একটা মজার ফ্যাক্ট আছে, সে জানায় অ্যাপলের সিরিকে তার হাজবেন্ড যদি কোনো কিছু জিজ্ঞেস করে সিরি উত্তর দেয়, তার ছেলে মেয়ে যখন কিছু জিজ্ঞেস করে সিরি সেটার উত্তর দেয়, কিন্তু সে যখন সিরিকে কিছু জিজ্ঞেস করে তখন সিরি কিছু বলতে পারে না, এবং সিরি তার কণ্ঠ রিকগনাইজ করতে পারে না। সে ভাবে হয়তো সিরি কনফিউজ হয়ে যাচ্ছে যে তার কণ্ঠটাই আমার কণ্ঠ। এনিওয়ে, তবে এখানে একটা ক্যাচ আছে, ক্যারেন জেকবসনই কিন্তু প্রথম নয় যে সিরির ভয়েস দিয়েছে। সিরিতে যে প্রথম ভয়েস দিয়েছিল তার নাম সুজান বেনেট, যদিও তার বিষয়ে অনেকেই কম জানে। অ্যাকচুয়ালি অ্যাপল তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে ইন্ট্রোডিউস করে 2011 সালে, কিন্তু গণমাধ্যমে সুজান বেনেট জানায় সে 2005 সালে সিরির ভয়েস দিয়েছিল, এবং সেটা অজান্তেই দিয়েছিল। সে বলে একটা রেকর্ডিং সংস্থা তার কাছে একটা কাজের অফার নিয়ে আসে, এবং সে সেই স্ক্রিপ্টটা দেখে, যে স্ক্রিপ্টটা ছিল প্রচণ্ড টায়ারিং, তাকে সপ্তাহে 4 ঘন্টা ধরে রেকর্ডিং করতে হতো এবং পুরো 1 মাস ধরে এই রেকর্ডিংটা চলছিল। কিন্তু 6 বছর পর যখন সিডি ইন্ট্রোডিউস হয় তখন তার আশেপাশের অনেক মানুষ রিকগনাইজ করতে পারে তার কণ্ঠ, এবং এরপর সে দেখে অবাক হয়ে যায়, আরে এটা তো আমারই কণ্ঠ। সে বলে সে এই গিগের জন্য রেকর্ডিং সংস্থা থেকে কিছু অ্যামাউন্ট পেয়েছিল, বাট অ্যাপল তাকে সেই অর্থে রিকগনিশনও দেয়নি এবং কোনো কম্পেনসেশনও দেয়নি, যেটা তার কাছে একটু অকওয়ার্ড লাগে। এনিওয়ে, এই তো ছিল ক্যারেন জেকবসন দ্য জিপিএস গার্লের স্টোরি, এবং এই জিপিএস গার্ল বা ভয়েস অফ সিরিজে আসলে সত্যিকার অর্থে মানুষের কণ্ঠ, এটা কি আপনারা আগে থেকেই জানতেন নাকি এখন জানলেন? জানাবেন কিন্তু।